তোমরা উত্তীর্ণ হয়ে ইয়েলোতে গেছো, তারপরে অরেঞ্জ গেছো, তারপরে ব্লু গেছো, এখন ব্ল্যাক, তাই তো? ব্ল্যাক বেল্ট নেবে। এইভাবে ছোট ছোট যারা আছো দাদা দিদিকে দেখে শিখবে, আমাদেরও করতে হবে সেলফ ডিফেন্স, জানো তো? অতএব কারো কোনো ক্ষতি নয়, কিন্তু নিজের আত্মরক্ষার জন্যও আমাদের অনেক কিছু শিখতে হবে, প্রয়োজন আছে। আত্মরক্ষা কখনো অধর্ম নয়, তাতে যদি কেউ আমি তো আত্মরক্ষা করছি, আমি তো কাউকে মারছি না, তার জন্য প্রশিক্ষণ দিচ্ছে আমাদের শিক্ষক মশাইরা। আমরা যদি সেই শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, এই সমাজকে আমরা সুন্দর একটা রূপ দিতে পারবো, আমরা এই সমাজে অনেক বড় হতে পারবো। তোমাদের সেই উজ্জ্বল ভবিষ্যৎ ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে এখানেই শেষ করছি। ওম শান্তি।